नेक्स्ट केस हो, नेक्स्ट केस हो, स्टार मार्क दिया, स्टार मार्क दिए लिखो। एक नॉलेज में कैपिटल एच ही, हाँ एच ई ही, तार पर एक छोटा आई है कैपिटल एल ए हीला, है ना? तार पर है ना सेल, हीला सेल, हाँ हीला सेल, ठीक है सर, है ना? खूब इम्पोर्टेंट है सब क्वेश्चन, एक आये हैं। हेनरिएटा ब्लैक्स, हेनरिएटा एची एक नाम और ब्लैक्स का जो टाइटल एलएसी है से यूटरस कैंसर अफेक्टेड लेडी, यूटरस कैंसर अफेक्टेड लेडी ब्लैक ओमादा एक एक महिला है ये, इटा प्रथम तथा नाम और द्वितीय तरह का टाइटल, प्रथम नाम थे के एजी का नया है सिर और टाइटल का थे के एले का नया है सिर, है जे इटा ने हीला से, अच्छा देखो भाई हीला से देखो, देखो हेनरिएटा लैक्स, ठीक है सिर, यूटरस कैंसर अफेक्टेड लेडी फर्स्ट डोनेट कैंसर सेल फ्रॉम हिज फ्रॉम हर सर्वाइकल एरिया ऑफ द यूटरस सी आर वी आई सी एल फ्रॉम फ्रॉम हर सर्वाइकल एरिया ऑफ द यूटरस for for research about cancer that cell are no that cells are known as cervical area bujhis to jekhan diye amra beriye ache ha uterus e thaki to बेरोवा समय ये रास्ता दे बेरे ये सर्वाइव के लिए सी आर वी आई सी है वैसे डोनेट फॉर की फॉर रिसर्च अबाउट कैंसर सो दैट कैंसर सेल इज नोन एज द हीला सेल ये महिला प्रथम डोनेट कर चलो कैंसर रिसर्च ठीक है नेक्स्ट नेक्स्ट एरो मार दिए लेखो बड़ो बड़ो करे लेखो डिफरेंट टाइप्स ऑफ कैंसर खूब इम्पोर्टेंट होगा ये डिफरेंट टाइप्स ऑफ कैंसर पता है नहीं इग्लो लिख भी ए बी सी करे छोटू आप बड़ा हाथ जाइए प्रथम लेखो प्रथम टाइप का लेखो कार्सिनोमा सी आर सी आई एन ओ एम ए कार्सिनोमा सी आर सी आई एन ओ एम ठीक है कैंसर इन एपिथेलियल टिश्यू एंड लंग्स एंड लंग्स है सेकेंड सार्कोमा एस सी आर सी ओ एम ए हाइफेन दिले कैंसर इन कनेक्टिव टिश्यू इबारे विभिन्न रकम कनेक्टिव टिश्यू आछे ताई विभिन्न रकम सार्कोमा आछे ठीक है इबारे और नीचे एक टू गैप दिए जेखाने तुम सार्कोमा लिखे छो तार थेके एक टू छेड़े नीचे एक बार वन टू थ्री करो ओटा तो एबीसी करे लिखे छो एटा बीटार विभिन्न टाइप एक नम्बर लेखो
অস্টিওসারকোমা নাম ধরে বুঝতে পারছো বোনে ক্যান্সার অস্টিওসার ওএসটিইও অস্টিওসারকোমা এসএআরসিওএম দুই নম্বরে কন্ড্রোসারকোমা সিএইচওএনডিআরও মানে করুণাস্থি বসে কাটি নেই কন্ড্রো সিএইচওএনডিআরও কন্ড্রো সারকোমা বাবা যেটা পারবি না বলবি বারানটা সিএইচওএনডিআরও তারপরে র্যাপডো সারকোমা র্যাপডো আরএইচএবিডিও র্যাপডো মায়োসারকোমা আরএইচএবিডিও র্যাপডো এমওয়াইও মায়োসারকোমা এসএআরসিওএম ইনভোলান্টারি মাসে মানে ক্যান্সার ইনভোলান্টারি মাসে তারপরে লিও মায়োসারকোমা এলিও এলিও লিও এমওয়াইও মায়োসারকোমা এটা হবে ইনভোলান্টারি মাসে হ্যাঁ লিও মায়োসারকোমা ক্যান্সার ইনভোলান্টারি মাসে ইনভোলান্টারি মাসে এরপরে লিম্ফেঞ্জিও সারকোমা লিম্ফেঞ্জিও এলআইএমপিএইচএএনজি আইও লিম্ফেঞ্জিও এলআইএমপিএইচএএনজিআইও লিম্ফেঞ্জিও সারকোমা মানে লিম্ফ গ্ল্যান্ড বা লিম্ফ টিস্যু তারপরে ফাইব্রোসারকোমা এফআইবিআর ফাইব্রাস টিস্যু তারপরে লিপোসারকোমা এলিপিও মানে অ্যাডিপোজ টিস্যু এরপরে নেক্সট এসব বা তিন নম্বরটা হবে এবিসি হবে লেখো মাইলোমা এমওয়াইই এল ও এম মাইলোমা এমওয়াইই এল ও এম ক্যান্সার ইন বোন ম্যার তারপরে মেলানোমা এমই এল এ এন ও এন এ ইয়াবে ইন পিগমেন্ট সেল ক্যান্সার ইন পিগমেন্ট সেল নেক্সট হবে গ্লিওমা জিএলআই ও এম এ ক্যান্সার ইন গ্লিয়াল সেল অফ নার্ভাস সিস্টেম গ্লিওমা জিএলআই ও এম এ হ্যাঁ ক্যান্সার ইন গ্লিয়াল সেল জিএলআই এল কি কি গ্লিয়াল মনে আছে হ্যাঁ অ্যাস্ট্রোগ্লিয়া মাইক্রোগ্লিয়া এই গ্লিয়াল সেল মানে সেই যে নিউরো না নিউরোগ্লিয়া কি রে নার্ভাস নার্ভাস টিস্যু কনসিস্ট অফ নিউরো না নিউরোগ্লিয়া সেই নিউরোগ্লিয়া হুম এরপরে লিম্ফোমা এলআইএমপিএইচওএমএ পাবলিক দাও আরেকটা নাম আছে হজকিন লিম্ফোমা শুধু হজকিন আগেরটা ছিল কি বার্কিং লাইক নন হজকিন লিম্ফোমা আর হজকিন এইচওডিজি কেআইএম কিটা বলবেন লিম্ফোমা হ্যাঁ লিম্ফোমা অথবা হজকিন লিম্ফোমা খুব গোলমাল করবে ওর দেখ ওটা ছিল বি লিম্ফোসাইটে ক্যান্সার হতো আর এটা হচ্ছে লসিকা গ্রন্থিতে ক্যান্সার দেখো ক্যান্সার ইন লিম্ফ গ্ল্যান্ড ঠিক আছে তারপরে লেখো
एडोनोमा एडीओएनओएमए एडोनोमा एडीओएनओएमए कैंसर इन ग्लैंड्स जेकोनो ग्लैंड होते हैं कैंसर इन ग्लैंड्स शुद्ध लसी एकदम दिए हुए लिम्फोमा और जेकोनो ग्लैंड हुए एडेनोमा और लास्ट ग्लैंड এটা যে হচ্ছে দিয়েছিল সেটা আমরাও জানতাম না প্রথম বছর কিংবা লাস্ট যেটা বলব টেরাটোমা TERATOMA এই খাতা জিনিস তো বা যত বছরের যেগুলো আমাদের জানা ছিল না দিয়েছে সেগুলো সব আলাদা করে লেখা আছে লাল কালি দিয়ে কোথাও কালো কালি দিয়ে পরে পরে করে সব লেখা আছে টেরাটোমা TERATOMA হ্যাঁ ক্যান্সারিং এমব্রায়োনিক টিস্যু ঠিক আছে ব্যাস শেষ করলাম শেষ হয়েও হয়নি এবারে আরো দেখব আমরা আছি এরপরে লেখো ক্যারেক্টার অফ দা এটা লাস্ট এটা হয়ে গেলে আমি লেখো বইটা নিয়ে আসছি অনেক কষ্টে এইটা পড়াবো বলে আগের দিন ঘাটা নিয়ে আসি না এই নামগুলো পড়াবো বলে সেদিন পারিনি শেষ করতে পারি দেখো এবারে ক্যারেক্টার অফ ক্যান্সার সেল ক্যারেক্টার অফ ক্যান্সার সেল ঠিক আছে ফার্স্ট ক্যারেক্টার দেখো ইমমর্টালিটি ইম মানে 50 জেনারেশন ডিভিশন ডিভিশন হওয়ার পরও সে জয়েন করবে ওটা অলরেডি এবার বলা হয়ে গেছে সেকেন্ড লস অফ Loss of contract inhibitory. Then, normal cell, जब हम contract हो जाए, ये जो दो cell contract हो गए थे, ये divide हो चुके हैं। जब ये contract हो जाए, division बंद हो जाए। ताकि बोले contract inhibitory. এই যে এই পাঁচটা অংশ এই পাঁচটা নাই নর্মাল সেল দুটো সেল যদি কাছে কাছে লেগে যায় তাহলে এস এল আর এস এল ডিভাইড করবে কেন আর নতুন জায়গা নিয়ে কোথায় যাবে সে যদি এই সেল মাঝে গ্যাপ আছে তখন এ ডিভাইড করে নতুন সেল তৈরি করবে এ ডিভাইড করে নতুন সেল ওই দুটো সেল যদি লেগে যায় তাহলে কি হবে আর ডিভিশন হবে ওই জন্য কন্ট্রাক্ট ইনহিবিট আর এখানে কি বলা আছে লস ঠিক আছে এবারে লেখো দুটো ধরে লেখো ক্যান্সারাস সেল হয়েছে ইন স্পাইট অফ দ্য কন্ট্যাক্ট ইচ আদার ক্যান্সারাস সেলস ইন স্পাইট অফ দ্য কন্ট্যাক্ট ইচ আদার ইট ক্যান ডিভাইড অ্যান্ড প্রডিউস নিউ সেল এই জন্য কি হয় দেখ এই জিনিসটা আছে বলে আমাদের এটা সমান দেখ এই যে এই জিনিসটা সমান যদি এরপরে যদি ডিভাইড করতো না উপর দিকে উঠত ইরেগুলার গ্রোথ আচ্ছা তাহলে দেখো দ্যাট লিডস ইরেগুলার গ্রোথ দ্যাট লিডস ইরেগুলার গ্রোথ এবার তিন নম্বরটা যাবে তিন নম্বরটা যাবে তিন নম্বরটা হবে D
গ্লাইকোসাইলেশন এবারে গ্লাইকোসাইলেশনের একটা কোশ্চেন তো দেখেছিস আছে গ্লাইকোসাইলেশনের একটা কোশ্চেন আছে ডিউ টু এটা সেলে পড়িয়েছিলাম সেল লেখা আছে ডিউ টু গ্লাইকোসাইলেশন দি গ্লাইকোলিপিড এন্ড গ্লাইকোপ্রোটিন ডেভেলপ অন সেল মেমব্রেন ডেভেলপস অন সেল মেমব্রেন except mitochondria and lysosome other except mitochondria and lysosome other cell organelles are gradually decreases in number অন্য অর্গানগুলো কি করে না সেই নাম্বারটা কি করে ডিক্রিজ করতে দেয় ডিক্রিজ মাইটোকন্ড্রিয়া কি রেসপিরেশন লাগবে এই সেলে রেসপিরেশন খুব বেশি হয় ঠিক আছে এবারে নেক্সট দেখো পাঁচ নম্বর ক্যারেক্টারটা দেখো সাইটোস্কেলিটন দ্যাট ইজ মাইক্রোটিউবুল and microfilament are gradually disorganized so the cell shape become round বায়োপসি বলা হয় না এই সেল শেপটা দেখা রাউন্ড হয়ে গেছে কিনা বায়োপসিতে এটা দেখা সেল শেপ বিকাম রাউন্ড এন্ড সেল সাইজ এনলার্জ ঠিক আছে এটা ছয় নম্বর ঠিক আছে ছ নম্বরে এসো নিউক্লিও প্রোটোপ্লাজম রেশিও নিউক্লিও প্রোটোপ্লাজম রেশিও অবলিক দাও নিউক্লিও সাইটোপ্লাজম ইন্ডেক্স পড়িয়েছিলাম সেলে ভিসি সমান ভিসি মাইনাস ভিএন বাই ভিসি ভলিউম অফ সাইটোপ্লাজম মাইনাস ভলিউম অফ নিউক্লিয়াস বাই ভলিউম অফ সাইটোপ্লাজম আচ্ছা এনপি লেখা আছে এনপি সমান মানে নিউক্লিও প্রোটোপ্লাজমিক ইন্ডেক্স এনপি সমান খাতায় লেখা আছে দেখুন তাহলে কি হবে নিউক্লিও সাইটোপ্লাজমিক ইন্ডেক্স ইনক্রিজেস নিউক্লিও প্রোটোপ্লাজমিক রেশিও অথবা তার নাম কি নিউক্লিও সাইটোপ্লাজমিক ইন্ডেক্স ইনক্রিজেস খুব ইম্পর্টেন্ট এই কথাগুলো এগুলো আন্ডারলাইন করবি খুব ইম্পর্টেন্ট নেক্সট নেক্সট যাও এবারে কত নম্বর পয়েন্ট হবে গে হ্যাঁ সাত আচ্ছা এবারে আমি ক্রোমোজোম দেখো অনেকগুলো আছে আমাদেরকে পড়িয়ে দিয়েছো অলরেডি অলরেডি তোমাদেরকে পড়ানো হয়ে গেছে দেখো ওই জন্য আমি বসে বললাম এটা পড়ানো হয়ে গেছে তোমাদের দেখো দেখো দিস ইজ ক্রোমোজোম দেখো এটা প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লিখো
ক্রনিক মায়োলোজেনিক গ্রানুলোসাইট CHRONIC MYE লোজেনিক LOGENIC হ্যাঁ ক্রনিক মায়োলোজেনিক গ্রানুলোসাইট GRANULOCYTE লিউকেমিয়া LEUKEMIA বলতে পারি হাইফেন দিয়ে কি হবে ডিউ টু হাইফেন দাও দিয়ে ডিউ টু ডিলিশন অফ লার্জ আর্ম অফ 21/22 ক্রোমোজোম পড়িয়েছি যে অনেকবার লিখে একবার লিখানো আছে ক্রোমোজোম পুরো নামটাও লেখানো আছে ক্রোমোজোম এখানে ক্রোমোজোম পড়িয়েছিলাম হয়েছে হ্যাঁ লার্জ আর আচ্ছা অবলিক দিয়ে আরেকটা কথা কি লিখবি বলতে পারি ফিলাডেলফিয়া ক্রোমোজোম কি রে মনে পড়ছে ফিলাডেলফিয়া ক্রোমোজোম মনে পড়ছে না নামটা হ্যাঁ কি রে কারুর মনে পড়ছে না ফিলাডেলফিয়া ক্রোমোজোম মনে পড়ছে না দেখো হয়েছে লার্জ আর্মকে টি বলে না কিউ বলে রে গত বছর কোশ্চেন ছিল কিউ বলে ছোটটাকে টি বলে এগুলো কিন্তু সব আমি এখানে মিশিয়ে দিয়েছি দেখো ফিলাডেলফিয়া ক্রোমোজোম বড় বড় করে তাতে লেখা আছে বাবা কোথায় বলতে পারি ক্রোমোজোম অ্যাবারেশন যেখানে বলে দিয়েছি ক্রোমোজোম অ্যাবারেশন ওই যে ডিলিশন ডুপ্লিকেশন হ্যাঁ ওইখানে রোগগুলোর নাম লেখা আছে এবার প্যারাগ্রাফ দাও ডিউ টু ডিলিশন ইন লার্জ আর্ম অফ 13 ক্রোমোজোম এটা কোথাও লেখা নেই 21 বার দুটোর জন্য প্যারাগ্রাফ এটা আলাদা এটা কোথাও লেখা নেই ডিউ টু কি বললাম ডিলিশন অফ লার্জ আর্ম অফ 13 ক্রোমোজোম লিডস রেটিনোব্লাস্টোমা RETINO মানে রেটিনাতে ক্যান্সার রেটিনোব্লাস্টোমা DSTOMA ঠিক আছে আবার প্যারাগ্রাফ দাও ঠিক আছে ডিউ টু ডিলিশন অফ স্মল আর্ম অফ 11 ক্রোমোজোম লিডস দেখো তোমাদের বইগুলো হচ্ছে উইল মস WILL WILL MOS উইল মস টিউমার TUMOR ব্র্যাকেট দিয়ে লেখো অবলিক দিয়ে লেখো সিবিএসই বলে আছে উইল মর WILL এই যে এই বইটাতে আছে উইল মর WILL MOR এই বইটা আছে মানে ছোট বইটাতে আছে উইল মর MOR টিউমার ব্যাস শেষ ব্রিক ক্যান্সার সরি ব্রিক করতে হয় হ্যাঁ ব্রিক উইল মরটা ও ঠিকই বলেছে জায়গাটার নাম আমি উল্লেখ বাকিগুলোতে জায়গাটার নাম উল্লেখ করা আছে তাদের জায়গাটার নাম কিডনিতে হয় আচ্ছা এরপরে 8 নম্বর পয়েন্ট অ্যাঞ্জিওজেনেসিস এটি ক্রিয়াকে শর্ট করছে দি ক্যান্সারাস সেলস আর মেটাবলিক্যালি মোর অ্যাক্টিভ সো ইট রিকোয়ার
more amount of nutrition and oxygen. It require more nutrient and more oxygen. Hence, it is rich with blood supply. Hence, it is rich with blood supply. Prochur blood vessel thing. Which is lal hai jai, cancer akrant se. It rich with blood supply. But blood capillaries. Thik hai se? This property is known as the angiogenesis. Number 9, 6, 4, 3. 10 minutes, that's it. I will give you 10 minutes again. Then, 9th, last, metastasis. It is the Janus. Yeah, we have 11 short questions, 12 short questions. Cancerous cell, that's it, spread in different organ of the body, through blood and lymph. Metastasis. Metastasis. अपने जी आठ के आने को कम पता टांगन करते ना. আরম্ভ করতে করতে 8:40 হয়ে গেছে. আচ্ছা নেই, এরপরে অ্যাডিকশন. নেক্সট হেডিং করো অ্যাডিকশন. আরেক জিনিস, হেডিং করেছিস অ্যাডিকশন খাতার মাঝখানে. ঠিক আছে, খাতার মাঝখানে অ্যাডিকশন করো. ঠিক আছে, এটা কখনো প্রশ্ন আসবে না, তোমাদের জানা দরকার. তোমরা মোবাইলে অ্যাডিকশন হয়, ঠিক আছে, আমাদের দেশের বেশিরভাগ লোক মোবাইল অ্যাডিকশন হয়েছে. আমি ওইটার জন্যই বিভিন্ন লেখে, এটা আমার পরীক্ষায় আসবে না কখনো. দেখো, ইট ইজ দ্য হ্যাবিচুয়াল HABITUAL ফিজিওলজিক্যাল কমাদি অ্যান্ড সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্স অন এ সাবস্টেন্স. Which is beyond voluntary calling, psychological dependence, DEPENDENCE, sub E, on a substance, which is beyond voluntary control. তুমি ইচ্ছা করে, ইচ্ছা করলে ওটা দেখবো না বলতে পারবে না, এমনিতেই তোর হাত চলে যাবে. রাস্তা পার হচ্ছে জিনিস তো, শিক্ষিত লোক ছেলে মেয়ে ফোনে কথা বলতে বলতে যাচ্ছে, টিপতে টিপতে যাচ্ছে, এগুলো বলছে অ্যাডিকশান. ঠিক আছে, দেখো এরপরে নেক্সট পয়েন্ট আর অ্যাবিউজ. নেক্সট বিচার আমার গেল অ্যাবিউজ, ABUSE. ঠিক আছে, অ্যাবিউজ করেছিস. দেখো দেখো, নন মেডিক্যাল ইউজ অ্যাবিউজ কথাটার মানে হয়েছে,
এরপরে ওর নিচে আরো মার দিয়ে লেখো ড্রাগ অ্যাবিউজ DRUG ড্রাগ অ্যাবিউজ দেখো ড্রাগটা মেডিসিন হয় তখন অ্যাবিউজ করা হয় না ঠিক আছে ড্রাগটা যখন খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয় তখন তাকে অ্যাবিউজ সিস্টেমটা দেওয়া হয় লেখো ড্রাগ অ্যাবিউজ লেখো দি ড্রাগ that is used to modify the physiological system or pathological states STATES for the benefit of the recipient benefit of the recipient that is used to modify the physiological system or pathological state ঠিক আছে এইটা মানে pathological অথবা তার কি physiological যদি system কে modify করে যেটা pathological state মানে ধর আমি ম্যালেরিয়ার দ্বারা আক্রান্ত হয়েছি এইটা থেকে সে বেনিফিট পায় আচ্ছা এরপরে নেক্সট এসে টাইপস অফ ড্রাগ দুটো হবে এ আর বি নিচে লেখো এতে লেখো সাইকোট্রপিক ড্রাগ এক লাইনে লিখো সাইকো PSY CHO TROPC TROPIC সাইকোট্রপিক ড্রাগ আর বিতে লেখো সাইকোডেলিক PSY CHO DELIC ড্রাগকে আমরা দুভাগে ভাগ করলাম সাইকোট্রপিক আর সাইকোডেলিক আচ্ছা এবারে খাতার মাঝখানে ক্যাপিটাল এ দিয়ে লেখো সাইকোট্রপিক ড্রাগ PSY CHO TROPIC ঠিক আছে এবারে খাতার ডান দিকে চলে এসো স্মল এ তে লেখো স্মল এতে লেখো ট্রাঙ্কুয়ালাইজার ট্রাঙ্কুইলিজার্স TRANQ তারপরে ইউ তারপরে আই LLI ZER ট্রাঙ্কুইলিজার্স ড্রাগ ঠিক আছে হাইফেন দাও ডিক্রিজেস দ্য টেনশন অ্যান্ড অ্যাংজাইটি ডিক্রিজেস দ্য টেনশন অ্যান্ড অ্যাংজাইটি অফ দ্য রিসিপেন্ট এই দুটি মনে রাখবে টেনশন আর কি অ্যাংজাইটি ট্রাঙ্কুলাইজার বললেই কিভাবে টেনশন আর অ্যাংজাইটিকে রিলিজ করে হ্যাঁ অ্যাংজাইটি মানে উদ্বেগ আর টেনশন বলতে মানসিক চাপ হয়েছে উদ্বেগ কি হবে কি হবে হ্যাঁ এরকম দেখো এক্সাম্পল লেখো রেসারপি ভ্যালিয়াম VALIEM গাঁজা গাঁজা হ্যাঁ VALIEM প্রচুর আছে যেগুলো তোমাদের প্রচলিত আমি সেগুলোর নাম বলছি রেসারপিন ভ্যালিয়াম এইগুলো সব দুটো আছে আর বাকি সব অজানা রেসারপিনের কোনো মেডিকেল ইউজ আছে হাই প্রেশারটাকে কন্ট্রোল করে
বেশি আমি বলবো না ড্রাগ মানে কি মেডিসিন এজ ওয়েল এজ কি করে তোমার ফিজিওলজিক্যাল স্টেটকে খারাপ করতে পারে তুমি যদি ঠিক মাত্রায় ব্যবহার করো তাহলে তোমার কাজ দেবে বেশি মাত্রায় ব্যবহার করলে কি হবে শরীর খারাপ হবে তখনই ড্রাগ হয়ে যাবে দেখ তখন কি হবে অ্যাবিউজ হবে আচ্ছা এরপরে দু নম্বর দাও সিডেটিভ ACDATIVE ACDATIVE সিডেটিভ হাইফেন দিয়ে লেখো রিডিউসেস এক্সাইটমেন্ট উত্তেজনাকে কমায় রিডিউসেস এক্সাইটমেন্ট EXCITE NENT রিডিউসেস এক্সাইটমেন্ট হয়েছে আর লিডিং ড্রাউজিনেস আর স্লিপ লিডিং ড্রাউজিনেস DROWSINESS ড্রাউজিনেস অ্যান্ড স্লিপ ঠিক আছে আরেকটা লিখে রাখো লোয়ার্স দ্য ফাংশনাল অ্যাক্টিভিটি লোয়ার্স লোয়ার্স মানে কাজ করার প্রবণতাটা কমিয়ে দেয় ড্রাউজি আসা মানে কি রে কাজ করার প্রবণতা থাকে জিমুনি থাকে এক্সাম্পল দেখ ড্রাউজি আসবে স্লিপ আসবে বারবি চিউরেটস BARBI টিউরেটস TURATES বারবিটিউরেটস TUT হয়েছে RATES ঠিক আছে লিখতে পেরেছিস আচ্ছা গোটা দেশটাকে শেষ করো গোটা বোম্বেটা একবার শেষ হয়ে আছে সব ধরছে আর ঢুকাচ্ছে আজকে মানে শাহরুখ খানকে দেখো আজকে সব থেকে বড় সম্মান এবারে এবার বলছি সকালে টিভিতে শাহরুখ খান আর রণবীর কাপুর দুজনকে ধরেছে দেখো এরপরে নেক্সট চলে যাও তিন নম্বরটা দাও ওপিএট OPIATE ঠিক আছে দেখো এই যে সিডেটিভ বললাম না এটাকে বলে স্লিপিং পিল কেন বলতে ওই ওই ঝিমুনি আসবে ঘুমিয়ে যাবে ওই জন্য এই শব্দটা লিখে রাখতে পারি স্লিপিং পিল SLEEPIND স্লিপিং পিল সেই মেজদা গল্প পড়িস শরৎচন্দ্রের পিসেমশাই দেউড়িতে চেয়ারে বসে কি যেন এক ছিলিম কি যেন একটা নেশার নাম বলেছিল আফি ওই তো স্লিপিং পিল মানে এই বারবিচি সিডেটিভ খেয়ে ঝিমোতে থাকে মানে ঝিমুনিটা আসে সব ভুলে যায় ঝিমোতে থাকে তাহলে ওপিয়েট হয়েছে কি যেন বললাম আচ্ছা ওপিয়েট শুধু নামটা লিখেছিস নাকি হাইফেন দিয়ে লেখো ইট ইজ অ্যানালজেসিক ANALGESIC ব্যাকেট লিখে রাখ অ্যানালজেসিক মানে পেন কিলার মানে যন্ত্রণা থেকে রেহাই দেয় ঠিক আছে এক্সাম্পল লেখো ওপিয়াম যেটাকে আফিম বলি পপি গাছ থেকে হয় ওপিয়াম ঠিক আছে ব্যাকেট লিখে রাখ প্রোডাক্ট অফ কফি প্ল্যান্ট POPPY বুঝি আমরা এটা খেতে এত ভালোবাসি কেন পোস্ত খেতে এত ভালোবাসি কেন ওটি তো আর তুই পোস্ত খেয়ে নিবি দেখবি তোর বুঝলি ঘুম পাবে বা এই জাতীয় কিছু আসবে দেখো এরপরে আরো এক্সাম্পল আছে দেখো মরফিন MORPHIN হিরোইন হ্যাঁ
এগুলো সব এক্সাম্পল এর আলাদা আলাদা এইচ ই আর ওয়াই এন হিরোইন এক্সাম্পল এক্সাম্পল এরপরে কোকেন পেয়েছিস তো কোকেন শুনেছিস না কোকেন লেখো আর নেক্সট এক্সাম্পলে কোকেন সিও সি আই এন ই এরপর মাঝখানে এসে ক্যাপিটাল বি সাইকোডিলি সেকেন্ডটা আগে সাইকোডিলি PSYCHEDELIC সাইকোডেলিক ড্রাগ ঠিক আছে দেখো এই সম্পর্কে একটা সেন্টেন্স লেখো ইট চেঞ্জ ওয়ান্স বিহেভিয়ার এই ড্রাগটার মূল বৈশিষ্ট্য কি চেঞ্জ ওয়ান বিহেভিয়ার থট ফিলিংস অ্যান্ড পারসেপশন হয়েছে দ্যাট নোন অ্যাজ হ্যালুসিনোজেন হ্যালুসিনোজেন এইচ এ ডবল এল ইউ সি আই এনও জিই এন এই জন্য নাম হ্যালুসিনোজেন ড্রাগ মানে সে ভুল দেখবে সব কিছু ভুল দেখবে ওই যে বলছি বিহেভিয়ার থট ফিলিং পারসেপশান সব কী হবে চেঞ্জ হয়ে যাবে স্বাভাবিক হবে না হয়েছে সো জেনারেলি ইট ইজ কল্ড সো জেনারেলি ইট ইজ কল্ড সি সাউন্ড বড় বড় করে লিখ ক্যাপিটালে সবটা ক্যাপিটালে সিটাও ক্যাপিটাল সাউন্ডটাও ক্যাপিটাল মানে কি রে চোখ দিয়ে শব্দ শোনে হয়েছে সি সাউন্ড অ্যান্ড হিয়ার কালার এইচ ই এ আর মানে এত ভুল বকে সে যেন কি কান দিয়ে রং দেখছে আর চোখ দিয়ে শব্দ শুনছে এই জন্য এই কথাটা বেশি প্রচলিত আছে ঠিক আছে এক নম্বর লেখো একটা লেখো প্রথম উদাহরণ লেখো এলএসডি ক্যাপিটাল লেটার লিখবে এলএসডি ইন্টে ক্যাপিটাল এটা আমাদের টুয়েলভের কমন কোশ্চেন এলএসডি হয়েছে ফার্স্ট প্যাকেটের পুরো নামটা লেখো লাইসার্জিনিক লাইসার্জিক এল ওয়াই এ সি আর জি আই সি লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড ডিআই ইটিএইচ ওয়াই এল এ এম আই ডি ই লাইসার্জিক অ্যাসিড ডাই ইথাইল অ্যামাইড ঠিক আছে কমা দিয়ে লেখো ইটি যে অ্যালকালয়েড ক্রিস্টাল অ্যালকালয়েড ক্রিস্টাল অবটেন ফ্রম আর্গট পড়িয়েছি ইলেভেনে ফাঙ্গাসে পড়িয়েছি অবটেন ফ্রম আর্গট অফ ক্লাভিস ক্লাভি সেফস পারপুরা মনে পড়ছে ক্লাভি সেফস পারপুরা অবটেন ফ্রম আর্গট অফ ক্লাভি সেফস সিএলএ ভিআইসিই পিএস ক্লাভি সেফস পারপুরা পিইউআর পিইউআরইএ ঠিক আছে এটা ওখানে পড়ানো আছে দু নম্বর লেখো এগুলো তোমরা জানো ভাঙ বিএইচএএনজি বিএইচএএনজি ভাঙ আরে দোল পূর্ণিমায় রাত্রিবেলা খেয়ে নাচিস না ভাঙ
দেখো VHNG ভান হয়েছে হাইফেন দাও ড্রাইড লিভস ফ্লাওয়ার ড্রাইড লিভস কমা ফ্লাওয়ার হয়েছে অ্যান্ড শুট অফ দ্য ক্যানাবিস স্যাটিভা প্ল্যান্ট ক্যানাবিস CANNABIS ক্যানাবিস স্যাটিভা SATIVA স্যাটিভা প্ল্যান্ট অনেক দাম আমরা ওই বছরে একবার কিনি গুনগুনি মাসে অনেক দাম ইন্দ্রকান্ত দা ছিল তোদের দেশে উনি এটা তৈরি করতে ওস্তাদ একবার খুব ভালো তৈরি করতেন কিন্তু উনি খেতেন না কখনো কিন্তু আমি সবাইকে দিই আমি কখনো খাই না বলছি আমি দেওয়ার কাছে থাকি সবাইকে গ্লাসে ডুবিয়ে দিই আমি কখনো খাই না খেলে মুশকিল মানে তুই এরকম দেখবি সব হ্যালু চলে যাবে মানে তুই লাফাবি শুনবি মিদা খেয়ে একবার হয়েছে মশারির ভিতরে ঢুকিয়ে গিয়ে বেরোতে পারছি না দরজা খুঁজে পাচ্ছি না হয়েছে তখন আমি সবে এসেছি এখানে দোল পূর্ণিমা আছে ওখানে নিবন্ধগুলো মিদা বলছে চল মিদ আমাদের সঙ্গে তখন বয়স্কদের খুব সম্পর্ক ছিল আমরা এসেছি 21-22 বছর আর মিদ দ্বারা তখন 50-52 বছর বয়স মিদা পরিমলদা সুশীল রায়দা এদেশ আর এদের সঙ্গে আমাদের যখন যোগাযোগ বলি চলো আমি ঘুরে আসি মিদা এক গ্লাস খেয়েছে খেয়েছে মেসে মিদার রুমটা আমার রুমের সামনে খেয়ে শুয়েছে শুয়ে আমাকে ওই শুয়ে শুয়েই ডাকছে পঙ্কজ আমি টয়লেট যাবো আমার দরজাটা কোথায় বলো কিন্তু খুঁজে পাচ্ছি খুব মুশকিল খেলে এরকম হয় ওই যে বলছে না সি সাউন্ড অ্যান্ড ইয়ার কালার এরপরে দ্বিতীয়টা তোরা জানিস গাঁজা চরস এগুলো আর লিখতে হবে না গাঁজা এও গাছটাও কিন্তু ক্যানাবিস স্যাটিভা গাঁজার গাছটার নামই ক্যানাবিস স্যাটিভা ভাঙও এখান থেকে হয় গাঁজাও এখান থেকে হয় চরস ব্যাস শেষ বাপি CHARS পড়াটা কিন্তু কোনখান থেকে বলতে ভাই পড়াটা হচ্ছে ড্রাগের ক্লাসিফিকেশান দেবে তার আগেরটা তোদেরকে শোনালাম যে জিনিসগুলো এইরকম অ্যাডিকশানটা পড়ালাম শুধু এই কারণে আচ্ছা এবারে নেক্সট যেটা আসবো দেখো আরেকটু থেকে গেছি অ্যালকোহল 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 তা তাড়াতাড়ি নিয়ে বাবা অ্যালকোহল ALCOHOL দেখো শুধু হাইফেন দিয়ে লেখো এক নম্বর দিয়ে নিচে লেখো অ্যালকোহলিক ফ্যাটি লিভার কীগুলো হয় আমি সেগুলো বলে দিচ্ছি অ্যালকোহলিক ফ্যাটি লিভার ফ্যাটি লিভার 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 এলাই লিভার ফ্যাটি মানে লিভারটা বড় হয়ে যাবে ফ্যাট জমে তারপরে লেখো অ্যালকোহলিক হেপাটাইটিস তারপরে প্যানক্রিয়েটাইটিস PNCREATITIS তারপরে অ্যালকোহলিক মায়োপ্যাথি MIO অ্যালকোহলিক মায়োপ্যাথি MIOPATHY মানে কি জানিস তো হাত মুখের সব পেশি টেশি খুলে মুখ টুক ফুলে যায় চোখের বিস্কিটগুলো ফুলে যায় মায়োপ্যাথি ফুলে যাবে ব্যাস এইগুলো হলে হবে এরপরে হ্যাঁ ওইটা কি এইগুলোকে বলে একসঙ্গে বলে অ্যালকোহলিজম এরপর একটা স্টার মার্ক দিয়ে দিয়ে লিখ টোবাকো টি
TOBACCO টোবাকো ঠিক আছে আনালির ঘর নিচে এক নম্বর দাও রোমানে এক দাও নিকোটিন টোবাকো তো নিকোটিন থাকে তো নিকোটিন ঠিক আছে স্টিমুলেটস দ্য অ্যাড্রিনালিন গ্ল্যান্ড অ্যাড্রিনাল গ্ল্যান্ড লিডিং হাই বিপি মানে ব্লাড প্রেশার অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে যদি কি করে স্টিমুলেট করে তাহলে অ্যাড্রিনালিন উৎপন্ন হবে বেশি কারণ বিপি বেড়ে যাবে হাই বিপি অ্যান্ড হাই হার্ট রেট বা হার্ট বিট তারপরে সেকেন্ড এসো এমফাইসেমা EMPHYSEMA রেসপিরেশনে পড়িয়েছ হ্যাঁ লাংসটা বড় হয়ে যায় ইলাস্টিসিটি ক্ষমতা নষ্ট হয়ে যায় তারপরে এসো ইনগ্রেডিয়েন্ট অফ টোবাকো খুব ইম্পর্টেন্ট হবে ইনগ্রেডিয়েন্ট অফ টোবাকো নিচে নিচে লিখবে তার TAR ওর নিচে দু নম্বর দাও পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক হাইড্রোকার্বন পিঠটা গোটা ভিজে আছে আমি বুঝতে পারছি না কেন এত গরম লাগছে হঠাৎ এখনই মানে আচ্ছা হয়েছে তারপরে নিকোটিন তারপরে লিখ ভিনাইল ক্লোরাইড এই চারটের কাছে সেকেন্ড প্যাকেট দিয়ে দে এগুলো সব কার্সিনোজেন টোবাকোতে আছে এগুলো সবই কার্সিনোজেন এছাড়া তুই তো জানিস কার্বন মনোক্সাইড আছে ওগুলো দরকার নেই এইগুলো মেন হ্যাঁ ব্যাস ব্যাস যা বা ট্রেন আছে আমি ধরবো ওদেরকে